নমস্কার আমি সম্বিত আপনার দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি এরপরে টার্ম অ্যান্ড কন্ডিশান নিয়েও ভিডিও ভিডিওটা থাকবে ভিডিওটা আপনি বিকেল বেলা হয়তো দেখতে পাবেন টার্ম অ্যান্ড কন্ডিশান নিয়ে অনেক কিছু নিয়ম কানুন থাকবে তার আগে কোড অফ কন্ডাক্ট আমরা কোড অফ কন্ডাক্টটা কোথা থেকে পাবো ইহাতে গেলে কোড অফ কন্ডাক্ট এইখানে আমরা লিস্টটা পেয়ে যাবো এইখানে লিঙ্কে ক্লিক করলে এরকম চার্টগুলো দেবে সেটাকে বাংলা ট্রান্সলেট করে মোটামুটি বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে হয়তো আপনি এই কাজগুলো করলে বা এর মধ্যে পড়লে আপনার অ্যাকাউন্ট পারমানেন্টলি বন্ধ হতে পারে এবং আপনার ভবিষ্যৎ ইয়াকে নিয়ে দেখা হয়তো সেটা বন্ধ হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখা যাক কী কী আচরণবিধি নিয়মাবলীগুলো রয়েছে তো কোড অফ কন্ডাক্ট মানে হচ্ছে আচরণবিধি ইহার সমস্ত আচরণবিধি এখানে লিপিবদ্ধ রয়েছে এখানে ইহা সমস্ত অংশগ্রহণকারীকে আমাদের আচরণবিধি মনে চলবেন বলে আশা করা হচ্ছে এবং ইহা সমস্ত অংশগ্রহণকারী বা ইউজারদের বলছে আর কি আমাদের আচরণবিধিগুলো যেন মেনে চলবেন সেটা বলেই আশা করছি এবং অনলাইন এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ইহার সাথে যুক্ত থাকছেন যারা বা যুক্ত থাকবেন তাদেরকেই বলা হচ্ছে অঙ্গীকার অঙ্গীকার একটি উন্মুক্ত এবং স্বাগত পরিবেশে গড়ে তোলার স্বার্থে আমাদের বয়স শরীরে আকার ক্ষমতা জাতি অভিজ্ঞতা স্তর জাতীয়তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের প্রকল্পকে অংশগ্রহণ করার প্রত্যেকের জন্য একটি হয়রানিমুক্ত অভিজ্ঞতা অঙ্গীকার করেছি মানে এখানে কোনো রকম বা যৌন অভিযোজন বা কে রকম সেক্সুয়াল ইন্টেন্সিটি বা কোনো রকম কাজ যে কাউকে আঘাত করে মনের দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে আঘাত করে এই জিনিসগুলোর আঘাত থেকে বঞ্চিত থেকে আমরা এখানে একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি যে আমরা যাতে সঠিকভাবে ইনকাম করতে পারি এবং সঠিক পরিবেশে মানদণ্ড এটি ইতিবাচক পরিবেশে পরিবেশ তৈরি করতে অবদান রাখে এমন আচরণ উদাহরণগুলির মধ্যে রয়েছে যারা ইতিবাচক বলতে পজিটিভ আর নেতিবাচক নেতিবাচক বলতে পজিটিভ ইতিবাচক বলতে নেগেটিভ তো এখানে ইতিবাচক যেগুলো নেগেটিভ চিন্তাভাবনাগুলো এখানে আমাদের মানে কি বলবো অনেকেই নেতিবাচক চিন্তাভাবনা ব্যবহার করে এবং ভাষা ব্যবহার করে সেই জন্য এখানে কিছু মানদণ্ডও রাখা হয়েছে সেটাই বলা হয়েছে স্বাগত এবং অন্তর ভুক্তিমূলক ভাষা ব্যবহার করা মানে নিম্ন স্তরের যে ভাষা ব্যবহার করা সেটাকেও দেখা হবে ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সুন্দরভাবে গঠনমূলক আলোচনা করা এবং অংশগ্রহণকারীদের দ্বারা অন্য কি অগ্রহণযোগ্য আচরণে উদাহরণগুলির মধ্যে রয়েছে ট্রোলিং অপমানজনক মন্তব্য পাবলিক বা ব্যক্তিগত হয়রানি স্পষ্ট অনুমতি ছাড়াই অন্যের ব্যক্তিগত তথ্য এমন একটি শারীরিক বা ইলেকট্রনিক ঠিকানা প্রকাশ করা ইয়ার সাথে যৌনতাপূর্ণ ভাষা বা চিত্র সহিংসতা মাদক অস্ত্রপ্রাত অস্ত্র বা অপরাধ প্রচার করা শপথ করা শক্তিশালী বা বিরক্তিকর ভাষা প্রবাদ প্রচার করা আপনার জানা গ্রাফিক্স ও অন্যান্য বিষয়বস্তু প্রদর্শন করা বিরক্তিকর বলে বিবেচিত হতে পারে অন্যান্য আচরণ যেন আপনি জানেন যে যুক্তিসঙ্গতভাবে একটি পেশাদার পরিবেশ অনু অনুপযুক্ত বিবেচিত হতে পারে এবং এনফোর্সমেন্ট হিসাবে আচরণবিধি লঙ্ঘনের ফলে যদি কেউ রিপোর্ট করতে চায় রিপোর্ট অ্যাট দ্য রেট ইহা ডট কম এইখানে ইমেলটি পাঠিয়ে তারা রিপোর্ট করতে পারে এবং সমস্ত রিপোর্ট পর্যালোচনা করা হবে এবং তদন্ত করা হবে এবং এর ফলে প্রতি এক একটি প্রতিক্রিয়া হবে যা পরিস্থিতির জন্য প্রয়োজনীয় এবং উপযুক্ত বলে বিবেচিত হবে এবং এই সব নেগেটিভ কথা বা নানারকম বাজে ভাষা মন্তব্য নিম্ন স্তরের ভাষা বা নিম্ন চোখে দেখা এমপ্লয়ীদের বা মন্তব্য করা কোম্পানিকে নিয়ে তো সেই জিনিসগুলোর প্রতি যদি কেউ রিপোর্ট করতে চায় তারা রিপোর্ট করতে পারে অনেককেই দেখছি নানারকম মন্তব্য করছেন খুব তাড়াতাড়ি তাদের নামেও রিপোর্টগুলো হয়তো আমি না হলেও অন্য কেউ হয়তো করে দেবে তো সেই জিনিসগুলো এগুলো বন্ধ রাখুন এবং এটুকু রিকোয়েস্ট করব সেই রিপোর্টগুলো করার পর নির্দিষ্ট প্রয়োগ নীতির আরও বিশদ আলাদাভাবে পোস্ট করা যেতে পারে এবং এর উপর আরও নিয়ম পরবর্তীকালে পোস্ট করা হতে পারে এবং যেখানে আরও নিয়ম শৃঙ্খলাগুলো আমরা দেখতে পাবো আমরা এই আচরণবিধির সাথে সারিবদ্ধ নয় এমন মন্তব্য বা অন্য আবেদনগুলি অপসারণ করা অধিকার এবং দায়িত্ববদ্ধতা রাখি এবং আমরা অনুপ অনুপযুক্ত হুমকি বা আপত্তিকর বা ক্ষতিকর বলে মনে করি এবং অন্যান্য আচরণের জন্য স্থায়ী অস্থায়ীভাবে কোনো অংশগ্রহণকারীকে নিষিদ্ধ করার অধিকার ও দায়িত্ব পালন করি মানে কেউ যদি ইহা এগেইনস্টে উল্টো কথা বা যেগুলো অধিকার গ্রাহ্য নয় সেই নিয়ে উল্টো কথা বা থ্রেট করে বা হুমকি দেয় আপত্তিকর মন্তব্য করে ক্ষতিকারক এমন কিছু আচরণ করে ইয়ার সঙ্গে তাহলে কিন্তু ইহার এইখানে মানে তার অ্যাকাউন্টটাকে পারমানেন্টলি বা টেম্পোরারিলি ব্লক করার অধিকার রাখে ওকে তো সেটাই বলেছে যে এই কাজগুলো খবরদার করবেন না এই আপডেটগুলো প্রত্যেকের জেনে রাখা দরকার কেউ আজেবাজে কথা বলছে কেউ বলছে এটা ব্রেন এরকম কিছু আই ওয়াশ নানা কমেন্টগুলো করছে আমি পরিষ্কারই বুঝতে পারছেন যে কাদের কাদের বলতে চাইছি যারা যারা কমেন্টগুলো করছে কাউকে দেবে না এই করবে ফ্রড করবে নানা রকম নেগেটিভ কথাবার্তাগুলো যারা যারা বলছে এই মানে রকম প্রমাণ ছাড়াই ইয়ার পেছনে পড়ে রয়েছে তাদের কিন্তু ইহা পারমানেন্টলি ব্যান করতে পারে যদি কেউ তার এগেন্স্টে রিপোর্ট করে এবং সেটা রিপোর্টটা খুটিয়ে দেখা হবে সেটা করেছেন নাকি হয়তো আমার এখানে কমেন্ট করছে ওখানে কমেন্ট করছেন আপনার ইউজার আইডি নিয়ে কেউ পাবলিশ করে দিলে আপনার নাম নিয়ে কেউ পাবলিশ করে দিল ফটো সেখানে থাকছে তো খুব সাবধানে এই কাজগুলো করবেন যে রিপোর্ট একবার হয়ে গেলে কিন্তু আপনার উপর তদন্ত হবে আপনার যে আপনি আদৌ কাজটি করেছেন নাকি প্রমাণ প্রমাণ সহ তদন্ত হবে তারপরে আপনার উপর অ্যাকশান নেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি টার্মিনেট হয়ে যেতে পারে তো সেই জন্যই বারবার করে বলছি সংযত থাকুন নিজে এটা পারেন না বোঝেন না চুপ থাকা ভালো কিন্তু অযথা কোনো মানে এনটিকে কোনো সময় আঘাত করা উচিত না এইটুকু আমি বলে রাখছি আমিও এটা করি না কোনো সময় কিন্তু বাস্তবে আপনারা যেটা করছেন বেশিরভাগ মানুষ অতিরিক্ত বোদ্ধা মনে করছেন নিজের যদি মনে করেন যে হ্যাঁ আমরা এই কোম্পানির হয়ে ইনকাম করব তো কোম্পানির রুলস অনুযায়ী চলতে হবে যদি মনে করেন যে ইনকাম করবো না এই কোম্পানির হয়ে আমরা অন্য রকম ইনকাম তৈরি করব আমাদের নিজেদের নিয়ম থাকবে তাহলে নিজের নিয়ম বানান কোম্পানির আশা ছেড়ে দিন কোম্পানি আপনাকে আপনার নিয়মে চলতে দেবে না তো অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং অ্যালার্ট থাকবেন ডাউনলাইনকে অ্যালার্ট করে দেবেন নাহলে কিন্তু বিপদ আশঙ্কা